হতাশ হবেন না, আমাদের নেতারা আছে, তারিক জিয়া এখনো ইনশাল্লাহ জীবিত আছে, খালেদা জিয়া এখনো জীবিত আছে, বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে জীবন মরণ লড়াই করে যাব, তবু আওয়ামী লীগকে বাকশাল করতে দেওয়া। আবদুল কাদের সাহেব, আপনি ধমক দেন, অনেক ধমক আপনার সহ্য করা হয়েছে, ধমক দিয়ে বিএনপিকে রুখতে পারেন নাই, কারণ শিশুর ভোটে নাবালকের ভোটে আপনারা এমপি হয়েছেন। আওয়ামী লীগ আপনারা বলেন আমি যেখানে যাই হয়তো সরকার এখন যেতে পারি না, যারা বুদ্ধিজীবী যারা রাস্তায় আসে না আপনাদেরকে সহায়তা করে তারা বলবো হতাশ হবে। আওয়ামী লীগের উন্নয়ন জোয়ার বৌরা গাড়িতে গ্যাস নাই, গাজীপুরের সব শিল্প কারখানা বন্ধ হয়ে গেল, আর ওনারা 30 তারিখে সংসদ বসাবেন, ওনারা আরো মন্ত্রী বাড়াবেন। আজকে দেখলাম রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি করে আজ কতজন হুইপ বানাবেন, গতকালকে রাত্রে দেখেছি নিউজ মিডিয়ার মাধ্যমে কতজনকে দপ্তর বন্টন করেছে উপদেষ্টা হিসেবে। বাংলাদেশের গরিবের এই টাকা লুট করে যারা আজকে 16 বছর গণতান্ত্রিক দল বিএনপিকে ধ্বংস করার হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এবার 2024 সালেও নির্বাচন আগে দলকে খণ্ড খণ্ড করার যে অভিপ্রায় যে ষড়যন্ত্র তারা করেছে পারেনি। তাই আমাকে উৎসাহ দেয় অনেকে, হতাশ হবেন না। ওলামা দলের আমার সদ্য বাপের বয়সী যারা আছেন তাদের কাছে অনুরোধ করবো, আপনারা আমাদেরকে দোয়া করে যান। আমরা হারি নাই, শহীদ জিয়া হারে নাই, খালেদা জিয়াও কারো কাছে মাথা নত করে নাই আল্লাহ ছাড়া। আমি স্পষ্ট ভাষা আজকে বলতে চাই আওয়ামী লীগের উদ্দেশ্যে, আপনার গণতন্ত্র 1 মিনিটে হত্যা করেছেন, সংসদে দাঁড়িয়ে সকল পত্রিকা বন্ধ করে দিয়েছে, আবারও আপনারা সেই পথে এগোচ্ছেন দ্বিতীয় বাকশাল। শাইন ওয়াল শাওয়ার মানেই জং মুক্ত পানিতে প্রশান্তিময় গোসল, শাইন রুচির প্রশ্নে আপোষহীন। বাংলাদেশের মানুষ জেগেছে শুধু পারি নেই পুলিশের কারণে, এখনো সময় আছে, এখনো দয়া করে অনুগ্রহ করে যদি মুক্তিযুদ্ধের সপক্ষের লোক হয়ে থাকেন, যদি মুক্তিযুদ্ধকে বিশ্বাস আপনারা করেই থাকেন, যদি যুদ্ধই করে থাকেন, শহীদ জিয়া সেদিন এই ঘোষণাকে মেনে নেন দয়া করে, কারণ এই 88তম জন্মদিনে শহীদ জিয়াকে অবহেলা করেন। শহীদ জিয়া যদি ঘোষণা না দিত আপনাদেরকে খুঁজে পাওয়া যেত না, যুদ্ধ করেছি রক্ত দিয়েছি স্বাধীনতা এনেছি পেয়েছি কি, 22 পরিবারের বিরুদ্ধে 11 লক্ষ 12 লক্ষ 13 লক্ষ পরিবার। তাই প্রিয় ভাইয়েরা হতাশ হবেন, আমাদের নেতারা আছে, তারিক জিয়া এখনো ইনশাল্লাহ জীবিত আছে, খালেদা জিয়া এখনো জীবিত আছে, বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে জীবন মরণ লড়াই করে যাব, তবু আওয়ামী লীগকে বাকশাল করতে দেওয়া। আসুন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ করি, 26-27 কর্মসূচি দিয়েছে, জীবন দিয়েও আমরা এটা আজকে আমরা সফল করব। আবদুল কাদের সাহেব, আপনি ধমক দেন, অনেক ধমক আপনার সহ্য করা হয়েছে, ধমক দিয়ে বিএনপিকে রুখতে পারেন নাই, কারণ শিশুর ভোটে নাবালকের ভোটে আপনারা এমপি হয়েছেন, সরকার করেছে, আপনাদের 4-5% বেশি ভোটার আপনারা নিতে পারেন না, ভাইয়ে ভাইয়ে ভোট লাগাই দিচ্ছেন, যুদ্ধ লাগাই দিচ্ছেন, কিন্তু ভোটার আনতে পারেন নাই। জনগণ আমাদের সাথে আছে, থাকবে, এবং সেই জনগণকে অচিরে আপনাদের বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হবো। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।